হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি এই টপিকসটি আপনাদের ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসটি। এগুলো হচ্ছে গোখাদ্য, গরু বা ছাগল এদের খুবই পুষ্টিকর একটি খাবার। এই খাবারে গাভীর প্রচুর পরিমাণে দুধ হয় এবং স্বাস্থ্য ভালো হয় এবং শক্তিশালী হয়। এখানে দেখতে পাচ্ছি এক আঙ্কেল এখানে তার বাগানে পরিচর্যা করছেন। তো চলুন, আঙ্কেল এখানে কি করছেন আমরা তার কাছ থেকে শুনে নিব। আঙ্কেল আপনি কি করছেন এখানে? ওই ঘাস পরিষ্কার করছি, ঘাসটা তৈরি করছি, যত্ন করছি। আচ্ছা আচ্ছা, আপনি কাজ করেন, আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং আচ্ছা আঙ্কেল, এগুলো আপনি কিভাবে পরিচর্যা করেন? এগুলো আপনার ওই সার বিষ দেওয়া না, তো সার দেওয়া লাগে, ইউরিয়া সার, পটাশ সার, ডিএপি, পানি, এগুলান দিয়ে তৈরি করতে হয়। তৈরি করার পরে আপনার যখন ঘাস কাটি লিয়া হয় তখন আবার কুদাল টুদাল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এগুলান আবার যত্ন করতে হয়। করার পরে আপনার ঘাস কাটি অনেক সময় অনেক মুড়ে যা বিক্রি করা হয়, অনেক খামারের লোক আসে আছে ইয়ে থেকে লিয়ে যায়, লিয়ে যায় তারা গরু পালে। এটা কোথায় বিক্রি হয়? এটা আপনার বিভিন্ন মোড়ে বাজার টাজারে, যেমনি 13 খাইতে মোড়ে, তারপরে এরকম মোড়ে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, আর বিক্রি হলে হয়তো অনেকে জানে যে কোথায় এগুলি পাওয়া যায়, তো অমুক যাতে আসেন তাহলে থেকে আপনার কাটি লিখতে। আচ্ছা, আপনি কাজ করেন আঙ্কেল, আপনি কাজ করেন, আপনার সময় নষ্ট করব না। আর বিষয়টা হচ্ছে আপনি এখন কি করছেন? এখন যে গোড়া টোড়া পরিষ্কার কেটে দিয়েছি, পরিষ্কার করতে হবে ঘাসের যে জঙ্গল টঙ্গল আছে এগুলো সব পরিষ্কার করে, যাতে করে ঘাসটা আরো ভালো হয়, সবুজ সতেজ থাকে, জিনিসটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, জিনিসটা বিক্রি হবে তাড়াতাড়ি। আচ্ছা, এটা কতদিন পরে কাটবেন আপনি এগুলো? এই মোটামুটি ধরেন 15-20 দিন, এরকম 15-20 দিন পরে এটা কেটে ফেলবেন। কাটার পরে আবার সার পানিটা আমি দিয়ে আবার তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই এগুলো তো অবশ্য এই গোড়া থেকে কাটলে আবার নতুন করে বের হয়ে যায়, নতুন করে বের হয়ে আবার বেশি হবে। আচ্ছা, এখন তো দেখছেন 4-5টা, তখন মোটামুটি দেখবেন যে 10-12টা এক থুপে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইগুলো কিভাবে লাগাইছিলেন আপনি? আপনার ওই কুদাল দিয়ে একটু ফাঁকে মাটিটা আলগা করলে কুশির দিয়েছেন, কুশির লাগায় আগে নাঙ্গল দেননি? নাঙ্গল দিলে হবে, না দিলে হবে, দিলে ভালো হবে, দিলে ভালো হবে। হ্যাঁ আচ্ছা, অনেক হাতে আছে যে ওই পাট লাগাই দিয়ে কুবাইছে চলছে, কুবাইছে আর ইয়াকেছে, ধরেন এইগুলো ধরেন ইয়াকেছে, পরে পরে লাগাই দিয়েছে, লাগাই দেওয়ার পরে পানি টানি দিয়েছে, দেওয়ার পরে সে আপনার কুশি নিয়ে নিয়েছে। ও এরকম ভালো। আচ্ছা, তাহলে তো এটা মনে হয় লাভজনক আছে, ভালোই, মোটামুটি ভালো, খুবই লাভজনক। আচ্ছা, এগুলো একবার চাষ করলে বারবারই হয়ে যায়? এই আর চাষ করা লাগবে না, আপনার দেখলে পরিষ্কার করতে হবে, কুদাল দিয়ে মাটি ভেড়া দিল, পানি দিল, সার দিল, এতে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এতে খাটনি কম। তো গাইস, চেষ্টা করছেন উনি ঘাসগুলোর গোড়া থেকে আগাছাগুলো নিড়ানি দেওয়ার। তো ফ্রেন্ডস, এই ঘাসগুলো চাষ করলে আমরা প্রচুর পরিমাণে বেনিফিটেড হতে পারি। এই হচ্ছে ঘাস, এগুলো দেখতে পাচ্ছি সুন্দর, অনেক বড় জমি, এই জমিতে চাষ করা হয়েছে। এগুলোর আরো বেশ কিছু পরিচর্যার বিষয় রয়েছে এবং এগুলো কিভাবে চাষ করা হয় সেই বিষয়টি নিয়েও আপনাদের সম্পূর্ণ ভিডিও শেয়ার করব।
ভিডিওতে আমি আরো নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।